সুপ্রভাত, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে কস জাতের বাচ্চা ছাগল, কস জাতের বড় ছাগল নিয়ে। আমি আজকে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেমারি হাটে। এই হাটে প্রতি রবিবার সকাল 10টায় শুরু হয়, ঠিক 2টা বা 3টায় পর্যন্ত চলে। তবে ছাগল কিনতে হলে কিন্তু আপনাদের আগেভাগে আসতে হবে, আগেভাগে না আসলে কিন্তু ছাগল হবে না। আজকে হাট অনেক জমজমাট, প্রচুর পরিমাণে বাচ্চা ছাগল উঠছে, বড় ছাগল উঠছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে এই ছাগলগুলো নিতে আসছে বিভিন্ন দর্শক ও সবার সাথে কথা হয়েছে। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, আজ রবিবার, আমার না বললেই না, আমার মনে হয় যে এই যে তেবাড়িয়া হাট, এটা ইন্ডিয়ার একটা রাজ্যের একটা হাট। এটা হচ্ছে রাজশাহী বিভাগ, রাজশাহী একটা রাজ্য, নাটোর একটা জেলা, আর তেবাড়িয়া একটা হাট, মনে হয় যে ইন্ডিয়ান হাট। কারণ হচ্ছে যে এই আজকের হাটে ব্যবসায়ীদের ঈদ লেগে যায়, ব্যবসায়ীদের ঈদ লেগে যায়। একটা দুটো তোতাসপুরি ছাগল বিক্রি করতে আসে বিভিন্ন জায়গা থেকে, মানে খামারিরা, এই খামারিরা এবারে এই ব্যাপারীরা এই ছাগলগুলো কিনে নেয়, নিয়ে গিয়ে নিজেকে পরিচয় দেয় যে ইম্পোর্টার, ইন্ডিয়া থেকে ছাগলগুলো নিয়ে এসছি, ইন্ডিয়া থেকে ছাগলগুলো ইম্পোর্ট করে নিয়ে এসছি। মানে একটা দুটো তোতাপুরি ছাগল হাট বাজারে পাওয়া যায়, এই ছাগলগুলো সেল সেন্টারে ঢুকায়, প্রতিবেদন দেওয়ার সময় বলে যে আমার ইন্ডিয়া থেকে আনা ছাগল। আসলে এটা কিন্তু সঠিক না, হাট বাজার থেকে কালেকশন। আমি বললাম না যে ঈদ লেগে যায়, রবিবার আসলে, হাটের দিনগুলো আসলে ব্যবসায়ীদের ঈদ লেগে যায়, যারা বড় ছাগলে বিজনেস করে। হ্যাঁ, একটা বিষয় বলি যে হাট বাজারে ছাগলই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু হাট বাজারের ছাগল। হ্যাঁ, ব্যবসায়ীদের যে সেল সেন্টারে প্রতিবেদন করা হয়, আর ম্যাক্সিমামে কিন্তু হাট বাজারের ছাগল। হ্যাঁ, এই যে আমাদের এখানে মোটামুটি দুই ভাই আছে, এটা কৃষি নিউজ 24, এটা কৃষিবিদি আয়ন, লাইভ চলতেছে, লাইভ। আচ্ছা যাও, আচ্ছা আসো, আসেন ভাই, ভালো আছেন? তো মোটামুটি এই যে এই ছাগলগুলো যখন বিক্রির উদ্দেশ্যে প্রতিবেদন করা হয়, তো সুস্থতা যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কিন্তু আপনাদেরই, এটা আমাদের দায়িত্ব না। তবে ক্যামেরার সামনে যতটুকু সুস্থতা দেখানো যায় ঠিক ততটুকুই আমরা দেখানোর চেষ্টা করি, আর বাইরে কিন্তু যেটা আপনারা কিনবেন যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন। আর এই হাট থেকে ছাগল কিনে বাংলাদেশের দূর দূরান্তে যেতে পারেন, সেক্ষেত্রে বাসের বক্সে করে নিয়ে যেতে হবে। আর গাভীন ছাগল যেখান থেকে কিনে, হাটের গাভীনের কোনো গ্যারান্টি নেই, হাটের পাঠাও গাভীন থাকে, খাসিও গাভীন থাকে। হ্যাঁ, ওই বলতাম আগে যে লেজের গোড়ায়, লেজের গোড়ায় হাত দিলে লাভ হয়, ছাগল হিটে আসছে, এই লাভাটি আবার খাসিও লাভ হয়, খাসিও লাভ হয়, তাহলে খাসি কিন্তু হিটে আসে নাই। হাটের ছাগল গাভীন মনে করে কিনা যাবে না, গাভীন না থাকা অবস্থায় কিনতে হবে। খাসি না মাটি সব মাথা খাসি পাটি তিনটে আছে বাড়িতে, তো আছে আরো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো না, এগুলো ছোট রাখেন, এই তিনটা খালি দেখায় আমার। এই বাচ্চাগুলো কিন্তু বয়সে ভালো, ও বাচ্চা পাটা বাচ্চা। আচ্ছা ভাই, এগুলো তিনটে পাটি না, এটা পাঠা, এটা পাঠা, এটা পাঠি, এটা খাসি, পাঠা পাটি খাসি, তিনটা তিন ধরবে, সরি তিনটা তিন জাতের, তিনটা তিন জাতের না, তিনটা তিন রকম, খাসি পাঠা পাটি। ভাই এই তিনটা কেমন দাম থাকছে? সবগুলো আবার তারতম করার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে পাঠা বাচ্চা আছে দুটো, পাটি বাচ্চা আছে দুটো, মোট হচ্ছে চারটে। ভাই কিনছেন নাকি? হ্যাঁ ভাই, আসবে কোথায় ভাই আপনার? নাটোর লালপুর। এই নাটোর লালপুর, আপনার ওদিকে বিক্রি হয় না এগুলো? না, এই খাসিগুলো এখানে বিক্রি হয়। ও খাসি আছে, ও খাসি। বয়স কেমন যাচ্ছে আপনার খাসি? কত দাম লাগলো আজকে? 15 বলেছে, 15,000 টাকা দাম বলছে। আচ্ছা ঠিক আছে ভাই, এখানে দেখেন পাঠা বাচ্চা আছে দুটো, প্রচুর গেঞ্জাম, এই যে বাচ্চা ভালো দুটো। ভাই জোড়া নাকি? এই পাঠা বাচ্চাগুলো পাললে যে গায়ে গোশ থাকে সেই হবে দানব, এই দেখেন চেহারাই অন্যরকম।
হাটে দ্বিতীয়বার বাচ্চা এরকম বাচ্চা নাই গোটা হাটে 120 গোটা পুরো হাটে এই আজকের দেবাজি হাটে এর থেকে ভালো বাচ্চা নাই হ্যাঁ ভাই এটা দাম চাচ্ছেন কত এর দাম চাচ্ছি 32000 টাকা ভাই 32000 আর এটা এটা 35 35 এর মধ্যে আমার দর দাম করা যাবে আচ্ছা দর দাম এখানে করতে পারবেন ফিক্সড প্রাইস বলা যাবে না আচ্ছা হাট বাজার তো ফিক্সড প্রাইস বলা যাবে না আচ্ছা ভাই ঠিক আছে ভাই বাইরের মাল নাকি লালপুর থানা ছাগল হয়েছে কত দাম লাগলো এগুলো বলো আর এটা 30000 টাকা বলছে এটা 30000 এটা 35000 টাকা এরকম দাম হাটে দাম হচ্ছে তবে এর মধ্যে আবার দর দাম করলে একটু কমে আসে এ হলো বিষয় এই যে বড় ছাগল ভাই দাম কেমন লাগলো আজকে দাম বলেন 20000 বড় ছাগল ঠিক আছে ভাই এই জায়গায় আপনার ছাগল হচ্ছে যে এই ছাগলটা ভালো ছাগল এই যে আওয়াজ দাও ভাই বলেছেন ভাই হ্যাঁ ভাই দুধের ছাগল কত দাম লাগলো ভাই এগুলো 14,500 এই জায়গা ছাগল আছে ভালো ছাগল বাচ্চা ভালো ছাগল তো কত দাম লাগলো 25 আপনার ব্যবসার হ্যাঁ ঠিক আছে খুব খুশি আছি ব্যবসার ছাগল এই পাশে কিছু ছাগল আছে এগুলো দেখাই ধরো না কেমন না আসো এই বিষয় হচ্ছে যে এই হাটের কালেকশন এসব হাটের কালেকশন এইখানে তোতাপুরি ছাগল ওঠে প্রচুর পরিমাণে ভালো মোটামুটি চলে হ্যাঁ দেখা যাচ্ছে যে প্রতি হাটে যে তোতাপুরি যে ছাগলগুলো দেখালাম এই ছাগলগুলো উঠে ভাই ভালো আছেন কোথায় ভাই আপনার ও মিরপাড়া ভালো আছেন না ভাই তো বিষয় হচ্ছে যে এই ছাগলগুলো হাটে আসো হাটে যখন উঠে তখন তোতাপুরি ছাগল এই ছাগলগুলো বিভিন্ন জায়গায় থেকে ছোট 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 ব্যাপারী আসে আসার পরে এই ছাগলগুলো নিয়ে যায় তো দেখেন এদিকে আসেন ভাই সমস্যা নেই আমি খালি ছাগলটা নিব একটু এই যে ছাগল এই ছাগলটা টাঙ্গাইল থেকে আসছে টাঙ্গাইল থেকে ভাই নিয়েছে আমি ভিডিও নিয়েছি টাঙ্গাইল থেকে ওখানে বিক্রি করতে পারে না এগুলো আবার দেখা যাচ্ছে যে ছোট বড় ব্যবসায়ী যারা আছে এগুলো নিয়ে যাবে বর্তমানে নতুন নতুন ব্যবসায়ীর অভাব নেই দেখবেন ভিডিও দেখবেন দুইটা ছাগল আছে পাঁচটা ছাগল আছে পাঁচটা তোতাপুরি ছাগল হাটে থেকে কিনে বলে ইন্ডিয়া থেকে ডাইরেক্ট নিয়ে এসেছি ইম্পোর্টের মাল তো এইভাবে কথা বলা যাবে না আপনি সঠিক পথে সুন্দরভাবে ব্যবসা করেন আমি আপনাদের ধরবো না তবে আমি যদি আপনাদের ধরি হাটে নিয়ে এসে ব্যবসা করাবো উল্টোপাল্টা কোনো কথা বলা যাবে না ভিডিওর মাধ্যমে উল্টোপাল্টা কোনো কথা বলা যাবে না করলে সমস্যা আছে ওই যে ছোটো ছোটো ব্যবসায়িকের অভাব নেই প্রচুর বড় ব্যবসা আছে চারটে পাঁচটা ছাগল নিয়ে যখন বলেন যে ইন্ডিয়ার ইম্পোর্টের ছাগল তখন দেখা যাচ্ছে মানুষ খারাপ বলে বড় যারা ব্যবসা করে যারা অ্যাভেলেবল ইন্ডিয়ান ছাগল আছে তাদের কিন্তু হিসাব আলাদা ভাই কয় দাঁত গেছে আপনার ছাগল আপনি আপনার বাড়ির কাকা বাড়ির কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বুঝতে যাই যেখানে হোক হোক এ কত দাম লাগলো আজকে হাটে কত দাম লাগলো 14,000 কত চাইছিলেন 22,000 চাচ্ছেন 14,000 টাকা দাম লাগছে
কত ভাঙিয়ে দিবেন ভাঙিয়ে দিবেন কত 18 এবারে ঠিক আছে ভাঙা দাম ঠিক আছে 14000 এর ছাগল পাওয়া যাবে না বড় ছাগলগুলো পাওয়া যায় না ঠিক আছে এখানে তোতাপুরি ছাগল উঠছে পাঠা সহ তোতাপুরি ছাগল বেশ ভালো কালেকশন ভাই আসছে হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি থেকে ভাই কয়টা বেচাকেনা করছেন একটা কয়টা নিয়েছিলেন আনছিলাম 12টা 12টা আনছিলেন একটা বেচাকেনা করছেন এই পাঠা কয় দাঁতের পাঠা চার দাঁতের পাঠা কত দাম লাগলো আজকে 1 লাখ 80 যাচ্ছে চা দাম আচ্ছা আর এই এই তোতাটা কেমন দাম লাগছে ভাই 1 লাখ 10 1 লাখ 10 হাজার ও আচ্ছা আচ্ছা 1 লাখ 10 হাজার টাকা চাচ্ছেন এটা কেমন দাম বলছিস আজকে হাটে 90 বলছে 90000 ও আচ্ছা আচ্ছা হাটে সব ভালো বলছে আরে জিনিস ভাই জিনিস ভালো আরে গুজরিটা ভাই 70000 দাম চাচ্ছে আর নিচে হয়তো দাম বলতিছে তোতা ভালো দেখেন এই তোতা বই ছাগলটা ভালো দেখি ভালো টাকা দাম বলছে এটা হাটো যদি কোয়ালিটি ফুল তোতা নিয়ে আসতে পারেন আপনারা তবে হাটেও দাম পাওয়া যায় ঠিক আছে ভাই আসবে ঠিক আছে সাথে না আসেন দেখি এই যে পাবনা থেকে আসছে ভাইরা তোতা বই এই ছাগল নিয়ে কত দাম লাগলো আজকে ভাই দেখি মুখটা দেখি কত দাম লাগলো ৪২০০০ আজকে দাম উঠছে কত ৩০০০০ এই ছাগলটা কিনেছিলেন কত দিয়া ৫৪০০০ টাকা দিয়া কোথা থেকে নিয়েছিলেন নাটক থেকেই নেওয়া নাটক থেকে নিয়েছিলেন ভাই একটু খাটটা উঠাবেন ভাই দেখেন ৫৪০০০ টাকা কতদিন আগে তিন থেকে সাড়ে তিন মাস আগে ৫৪০০০ টাকাতে এই নাটোরের মতো এই জায়গা থেকে এই ছাগলটা কিনছিল এখন আজ খাটে কত দাম বলতেছে ৩০০০০ আচ্ছা মানে কিনতে গেলে পাগল বেচতে গেলে আরো বড় পাগল ছাগল বেচতে গেলে ছাগল এই হলো বিষয় কিনতে গেলে পাগল বেচতে গেলে ছাগল তোতাপুরি ছাগল যদি নিজ এলাকায় না চলে এই উন্নত জাতের ছাগলগুলো পালন থেকে বিরত থাকতে হবে আপনাদের হ্যাঁ আর যদি মনে করেন যে না পালন করব আবার নাটোরে নিয়ে এসে বেচবো তাহলে কিন্তু হিসাব কিন্তু আলাদা হ্যাঁ আজকে তোতাপুরি ছাগলতে ভরে গেছে হাট প্রচুর পরিমাণে ছাগল প্রচুর পরিমাণে ভালো আছেন ভাই কত দাম লাগলো এটা ভাই পাঠা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বিষয়টা কি যে আমি কথা যেটা বলি ক্লিয়ার কথা বলার চেষ্টা করি হ্যাঁ মানে কথা লাইন ছাড়া কথা বলা যাবে না ইন্ডিয়ান ছাগল তখনই পালন করেন যখন আপনার এলাকায় যদি আপনি পালন করতে পারেন এবং আপনার এলাকায় যদি মার্কেট থাকে সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান ছাগল পালন করেন আর হাট বাজারে আমি একটা কথা বলছি ছোট ছোট ব্যবসায়ীদের অভাব নাই চারটা পাঁচটা ছাগল নিয়ে বলে যে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি একটা কথা মনে রাখেন যদি ভোক্তা অধিকারের চোখে আপনারা পড়েন আপনাদের ট্যাক্সের কাগজ পাসিং কাগজ সব কিছু কাগজ কিন্তু দেখার চেষ্টা করবে সুতরাং উল্টাপাল্টা মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না আপনারা বিপদগ্রস্ত হবেন হ্যাঁ এক কথায় ফালতু কথা বলা যাবে না আর যেখান থেকে কালেকশন করেন মানে সেটা বিষয় না বিষয় হচ্ছে যে আপনি একজন বিক্রেতা ছাগল বেচবেন দেখাবেন দর্শকদের সামনে যে ভাই আমার ছাগল এই অবস্থা আপনি এই দাম ছাড়েন যদি দর্শকের পর্দায় নিবে বাড়তি কোনো কথা মিথ্যা কথা বলার দরকার নেই বর্তমানে ছোট ছোট ব্যবসায়ী নামছে প্রচুর পরিমাণ ব্যবসায়ী কার থেকে কি তথ্য পাচ্ছেন এটা মাথায় চলে না আমাদের শাহিন ভাই এরা ওনার পুরাতন ব্যবসায়ী আলমগীর ভাই দেখাও অনেক পুরাতন ব্যবসায়ী ওনারা বর্তমানে এই যে মানে হলুদ ব্যবসায়ী হলুদ ইউটিউবারের কারণে এই ছাগল এনারা যেহেতু পুরাতন একটা গৃহস্থ বাড়িতে গেলে আপনার দেখা যায় একটা ছাগলের পিছিয়ে ৫০টা ব্যাপারই লেগে যায় হুম যখন কিনতেও পারে না নানান রকম মন্তব্য আসে এটা অনেক দাম বেশি অনেক দাম বেশি হুম মনে করেন একটা বাচ্চা আমরা ধরেন প্রফেশনাল ব্যবসা হুম হুম আমাদের কর্ম এটা জি আমরা জানি যে এই বাচ্চাটা ১২,০০০ টাকা দিয়ে কিনে ১৩,০০০ বিক্রি হবে হুম হুম কিন্তু যারা নতুন ব্যবসায়িক নতুন মানে লোভে পড়ে ঢুকেছে এর ভিতরে তারা কি করে ১২,০০০ জিনিস যা কিনে ১৪,০০০ দিয়ে হুম এই একটা বিষয় আছে প্রত্যেকটা গৃহস্থর বাড়ির যা যে ছাগলের দাম হবে ১২,০০০ ওই ছাগলের দাম ওরা বলে আসে ১৫,০০০ গৃহস্থ মনে করে আরো মনে হয় বেশি হবে এরা নতুন লোকই যখন এত দাম বলছে তাহলে পুরাতন লোক আসলে দাম আরো বেশি হবে জি জি এই বিষয়টা নিয়ে ছাগলের দাম হয়ে গেছে একেবারে আকাশ ছোঁয়ার মতো জি জি এখন যারা কিনবি তারা একটু ভাবে চিন্তে কিনতে হবে যে আসলে কোন জিনিসটা কিনলে আমি ঠকবো না সবসময় নিজের মনের সাথে প্রশ্ন করতে হবে যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে দাম পড়তা হচ্ছে বিবেক বিবেচনা করে টাকা পাঠাতে হবে
যেখানে সৎ আছে সেখানে অসৎ আছে, যেখানে ভালো আছে সেখানে প্রচুর পরিমাণ খারাপও আছে। আসলে বুঝতে হবে যে প্রফেশনাল ব্যবসায়ী কারা, জি জি, জেনুইন ব্যবসায়ী কারা। জি, এদের আমি 5 লক্ষ টাকা দিলে টাকা আমার নষ্ট হবে না, হ্যাঁ, এক টাকাও। এই জিনিসটা যার জ্ঞানের ভিতরে আছে তারা একটা টাকাও নষ্ট হবে, নষ্ট হবে। এখানে কিছু বাচ্চা উঠছে, খাসি পাটি মিলিয়ে বাচ্চা আছে। এই বাচ্চারা সুন্দর বাচ্চা, সুন্দর বাচ্চাগুলো একটু দেখাই ভাই। এই বাচ্চারা কি বাচ্চা? তাই খাসি না পাটি? বয়স? বয়স মোটামুটি 4 মাস। তোলা ভালো আছে, 4 মাস বয়স। দাম চাইছেন কত আজকে? দাম চাইছি 22,000 টাকা। 22,000 দাম চাইছেন? একটু ভাই দেখি কত দাম লাগলো আজকে ভাই। লাগেছে 15,000-16,000 টাকা দাম লাগছে। এই যে বাচ্চারা দেখেন, ওয়াস হলো, দেখেন তো তোতার ভাজ আছে, তোতার ভাজ আছে। তোতার ভাজ থাকলে তোতার পাঠা দেওয়া যাবে, হ্যাঁ, যেমন তোমার ছাগল গেলে তোতার পাঠা দেওয়া যাবে না। আপনার পাঠা নির্বাচনের ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে কোন কোন ছাগল আপনার, কি ছাগল কসের হোক কি, কিন্তু কোন ছাগল আপনার, তাই না ভাই? সেই ছাগলকে যে আপনি পাঠা দিবেন, কোন পাঠা দিবেন, এই যে তোতার গস, তোতার পাঠা দিতে হবে। এই যে এই ছাগলটা আমার মধ্যে হরিয়ানা গস, আবার তোতারও ভাজ আছে, হরিয়ানা চলবে এটা দিতে হবে। হ্যাঁ, এই যে হরিয়ানা, এগুলো তো আপনার হয়তো 100% হরিয়ানা দেওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। পাঠা নির্বাচন করবে, শুনেন, বিভিন্ন জাতের যখন ছাগল নেবেন, বিভিন্ন জাতের ছাগল নিলে বিভিন্ন জাতের পাঠা লাগবে, এই কথাটা কিন্তু আপনাদের মানতে হবে। এক 5 রকম জাতে যদি 5টা ছাগল নেন, 5 রকম পাঠা লাগবে। আর যদি মনে করেন না, কসবিটের সাথে যে কোনো পাঠা ইউজ করবেন আপনারা করতে পারেন, তবে কসবিটের মধ্যে এই যে দেখেন, এই যে এগুলো হরিয়ানা কসবিট ছাগল, এই যে এগুলোর ক্ষেত্রে আপনি যদি 100% হরিয়ানা ইউজ করেন সেগুলো আপনার রেজাল্ট আসবে। কারণ এগুলোকে যদি আপনি তোতা পরি দেন তো কেমন হবে ভাই? দেওয়া যাবে ভাই, এগুলো মান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এগুলোতে হরিয়ানায় দিতে হবে, এই যে এই ছাগলটা দাম দর করা যাবে না, এরকম দাম দর করা যাবে, 16,000 হলে দিয়ে দেবো ভাই, 16,000 টাকা দিয়ে খাসি পাটি, খাসি পাটি, ঠিক আছে। এই যে গৃহস্থ চাষা, আপনি ভালো আছেন? আমি বাড়ি নাই। দত্তপাড়া, এত ভালো জায়গার থেকে আসছেন হাটে ছাগল বেচতে, ব্যাপারে যায় না? দাম হয়নি এখন তো, বাড়ির বাড়িতে আগুন ধরা দিচ্ছেন আপনারা, ব্যাপারেও কিনতে পারেন না ছাগল। কত দাম লাগলো বলেন? 8,000 টাকা দাম লাগছে। উন্নত জাতের ছাগল যারা লালন পালন করবেন, যদি ভালো কোয়ালিটির ছাগল আপনি লালন পালন করেন, সেক্ষেত্রে আমাদের এই নাটোরের মতো জায়গায় হাটে যদি নিয়ে আসেন, ভালো দাম দিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। তবে কোয়ালিটি সম্পন্ন ছাগল লাগবে। যেরকম সিরাজগঞ্জ থেকে যে ছাগলটা এসছে 90,000 টাকা, মানে আমি যেটা জানি 80,000 টাকা পর্যন্ত দাম উঠছে আজকে হাটে, ছাগলের কোয়ালিটি ভালো। তবে কি, যে ধরেন যে 10টা ছাগলের মধ্যে যদি 2টা ছাগল ভালো কোয়ালিটি হয়, 8টা ছাগল যদি খারাপ কোয়ালিটি হয়, তবে এই খারাপ কোয়ালিটির ছাগল দিয়ে কিন্তু 2টাও বিক্রি হয়ে যায়, সেই সব করে দাম পাবেন না কিন্তু। তবে একেবারে ভালো কোয়ালিটির ছাগল যদি আপনারা হাটেও নিয়ে আসেন, অবশ্যই দাম পাবেন। আর এই উন্নত জাতের ছাগল যখন আপনারা বিক্রি করবেন, একটু ধীরে সুস্থে বিক্রি করা লাগবে, থেমে বিক্রি করতে হবে, চিন্তাভাবনা করে বিক্রি করতে হবে। তাড়াহুড়া করে বিক্রি যদি করেন, সেক্ষেত্রে আপনারা দাম পাবেন না ভাই, তখন আপনারা বলবেন যে উন্নত জাতের ছাগল পালন করে লস। 70,000 টাকাতে কিনছি আর বিক্রি করতেছি হলো 35,000 টাকাতে, দাম পাই নাই। আপনি তাড়াহুড়া করে বিক্রি করতে গেছেন, যার কারণে আপনি দাম পান নাই। আপনি 50,000 নাটোর থেকে 54,000 টাকাতে ছাগল কিনে নিয়ে গেছে, নিয়ে আজকে হাটে আসে 30,000 হলেও উনি দিয়ে দিবে পাবনার ভাই। তবে আমি বলছি, ছাগল যখন 54,000 টাকাতে কিনছিলেন, ছাগল কি এরকম ছিল? তো বলছেন না, এরকম ছিল না, আরও মোটা কাটা ছিল। আপনি ছাগল কিনবেন 60,000-70,000 টাকা মোটা তাজা দেখে, আর ছাগল যখন বিক্রি করতে আসবেন তখন শুকা কাঠ বানায় নিয়ে এসে বিক্রি করবেন, তখন তো আপনার দাম হবে না, তখন বলবেন এই ছাগল পালন লস। কোয়ালিটি সম্পন্ন ছাগল পালন করেন, অবশ্যই হাট বাজারে নিয়ে এসলেও দাম পাবেন ইনশাল্লাহ।